দর্শক, রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী নূর আলম, তার কাছে জানবো যানবাহন চলাচলের তথ্য। নূর আলম, নূর, ফার্মগেট রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা, এখানে যান চলাচল এখন কেমন দেখছেন? হ্যাঁ ইফতেকার, আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরে রাজধানীর যে চিত্র সেটা কিন্তু কোটা বিরোধী আর শিক্ষার্থী যে রয়েছে তাদের আন্দোলন কিন্তু উত্তালে, সেই সঙ্গে কিন্তু আমরা যেটা দেখেছি যে সারা দেশে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এবং নিহতর ঘটনাও ঘটেছে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু বেশ কয়েকদিন ধরে রাজধানীর গণপরিবহন থেকে শুরু করে সব ধরনের যে চলাচলগুলো রয়েছে সেটা কিন্তু একেবারে সীমিত পরিচয় ছিল। এবং গতকালকে যে কোটা বিরোধীর সমন্বয় যে আসিফ মাহমুদ, তার একটি ফেসবুকে তিনি একটি নির্দেশনা দিয়েছেন যে আজকে থেকে কিন্তু রাজধানী সহ সারা দেশে যে কমপ্লিট শাটডাউন, এবং সেই শাটডাউনের পর শুধুমাত্র অ্যাম্বুলেন্স অর্থাৎ যে রোগী পরিবহনকারী যে পণ্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো চলবে, বাকি যে গণপরিবহন থেকে শুরু করে সব ধরনের পরিবহন কিন্তু বন্ধ থাকবে, এবং এমন একটি কিন্তু সে ফেসবুকে পোস্ট দিয়েছিল। এবং আমরা কিন্তু সকাল থেকেই ফার্মগেট কারওয়ান বাজার থেকে শুরু করে এই রুটে যে বাস চলাচল করে সেখান থেকে আছি, তবে আমরা যেটা দেখছি যে গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত, যেহেতু এখন 10টার কিছু সময় বেশি বাজে, তবে এখন পর্যন্ত যে চিত্র রাজধানীর আমরা কিন্তু ফার্মগেটে যে স্থানটিতে রয়েছি এখান থেকে কিন্তু বিভিন্ন রুটের বাস আসছে এবং এখান থেকে কিন্তু যাত্রী নিয়ে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে, তবে তুলনামূলকভাবেই কিন্তু যা গণপরিবহনের সংখ্যা একেবারেই কম। যেটা হচ্ছে আমরা এখানে বেশ কয়েকজন যাত্রী ছিল তাদের কাছে কথা বলেছি, তারা বলছে তবে আতঙ্ক তো একটা আছে, কেন বেশ কয়েকদিন ধরে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ থেকে শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু রাজধানী সহ বেশ কিছু স্থানে কিন্তু আসলে বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা যে স্থানে আসছি, তবে ছাত্রদের এখন পর্যন্ত কোনো কার্যক্রম আমাদের লক্ষ্য চোখে পড়েনি, তবে যান চলাচল থেকে শুরু করে আমরা দেখেছি কেউ পিক আপেও যাচ্ছে, তবে যেহেতু গণপরিবহনের সংখ্যা কম, যেহেতু সকল চাকরি যারা কর্মস্থল খোলা থাকার কারণে কিন্তু তারা বিভিন্ন রুটে যাচ্ছে, তবে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে কখন কোন সময় কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটছে কি না সেই ব্যাপারে আসলে যাত্রীরা কিন্তু যাত্রী এবং চালক উভয়ই কিন্তু একটা আতঙ্কের মধ্যে বিরাজ করছে। তবে যে সরকারি সংস্থার যে গাড়িগুলো রয়েছে বিআরটিসি, সেই গাড়িগুলো কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে, পাশাপাশি গণপরিবহন অর্থাৎ যেগুলো পাবলিক সার্ভিস মালিকানা কর্তৃপক্ষ যেগুলো নিয়ন্ত্রণ করে সেগুলো চলছে, আর পাশাপাশি আমরা যেটা দেখছি অ্যাম্বুলেন্সের সংখ্যাও যেহেতু আপনি জানেন কিন্তু প্রতিদিনে যেহেতু পোস্টে বলা হয়েছে যে সমন্বয়কারী যে রুগী পরিবহনের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলবে, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সগুলো কিন্তু চলছে, এবং যেতে পাচ্ছি আমরা যে স্থানটিতে রয়েছি সেখানে থেকে শুরু করে সব রুটের গাড়ি কিন্তু চলছে, তবে যান চলাচল যেটা আমি আগেও বলেছি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, গণপরিবার সংখ্যা আমরা দেখেছি একটু কম। ইফতেকার, এই ছিল যে কমপ্লিট শাটডাউনের দিন আজকের সর্বশেষ রাজধানীর গণপরিবহনের খবর। ইফতেকার। দর্শক, রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যানবাহন চলাচলের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম।